সবাইকে দিস ইজ ফারজানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো আজকে আরেকটা র্যান্ডম ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা একদমই র্যান্ডম কজ আমি এই ব্লগটা করে লাস্টে ঘুমিয়ে গিয়েছি আমি আর ব্লগ কন্টিনিউ করিনি সো যাই করেছি তাই দিচ্ছি অ্যাকচুয়ালি আজকে ব্লগটা করারও প্ল্যান ছিল না তো সাডেন মনে হলো আজকে সামার অ্যাসেসমেন্ট শেষ সো ওই স্কুল থেকে আসার পর হয়তো বা আমি একটু বেটার হব সো একটা ব্লগ করা যায় তো এরপরেই তো স্যামের স্কুল থেকে চলে এসছে সে তো খুবই এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম ও অনেক টায়ার্ড সো ও এসে আমাকে হাগ করছিল কারণ ও অনেক টায়ার্ড আর ও আসলে যতটা না হ্যাপি আমার মনে হয় ওর যেতে বেশি আমি হ্যাপি কজ আমি একটু রিল্যাক্স করতে পারবো একটা লং ভ্যাকেশন মোটামুটি এক মাসের একটা ভ্যাকেশন যদিও ওর মাঝখানে ওর ক্লাস পার্টি আছে একদিন এরপর স্যামাকে আমি ফ্রেশ ট্রেশ করালাম তো এরপর আমি ওকে ভাত খাওয়াচ্ছি এই যে দেখছেন ডাল তারপর আলু মাছের তরকারি দিয়ে ভাত মানে ও কিন্তু এগুলো আরও ছয় মাস আগ অব্দিও খেত না মানে ও খুব বড় হয়েছে দেরিতে ও মানে আরও ছয় মাস আগেও সাদা সাদা ভাতই খেত বাচ্চাদের মতো তো ওকে অনেক কষ্ট করে আসলে এগুলো করাতে হয়েছে ওর প্রত্যেকটা জিনিসই আমার করতে অনেক কষ্ট হয়েছে কারণ আমি ওকে বুঝিয়েছি যে তুমি এখন বড় হচ্ছ সো তুমি যদি না খাও তাহলে তুমি উইক হয়ে যাবে তারপরেই তোকে খাওয়ালাম খাওয়া তারপর আমিও খাচ্ছি আর খেতে খেতে আমি গোপাল ভাট দেখি এভরি টাইম আই ডোন্ট নো ওয়াই আমি খেতে বসলে আমার গোপাল ভাট দেখতে মজা লাগে মানে ভাত খেতে বসলে এটা কী কারণ আমি জানি না তো এরপরে একটু বিকালের দিকে রেস্ট টেস্ট নিয়ে উঠলাম দেন সামা একটু রেডি হচ্ছে আমরা একটু হারফির দিকে যাব একটু মানে বিকালে একটু ঘুরতে যাওয়া খেতে যাওয়া একই কথা মানে খেতেই যাবো আর কি তো এই তো আমরা একটু রেডি হয়ে নিলাম পরে বের হয়ে আসলে খুব বেশি আফসোস হচ্ছিলো যে কেন বের হয়েছি কারণ এত গরম ছিল বাহিরে মানে আমি জানি না মানে এত গরম আমি বের হয়ে পরে মনে হয়েছে যে কেন বের হলাম তারপরে এই তো এখন চলে যাচ্ছি হারফির দিকে লিটারেলি আমরা দুজন গরমে লাল হয়ে গিয়েছি এমন একটা অবস্থা এরপর হারফিতে চলে আসলাম হারফিতে এই গরমে অনেক ভিড় আর ভিতরে যখন আমি বসেছি আমি জানি না চারদিকে এসি চলতেছে কিন্তু আমার গায়ে গরম বাতাস আসতেছে মনে হচ্ছে যে এসি থেকে গরম বাতাস বের হইতেছে এটা থিওরিও আমি বুঝলাম না তো যাক গিয়ে তারপর সামায় খেলছিল নর্মালি সামায় আজকাল গেলে ওখানে খুব একটা খেলতে চায় না মানে ও খায় তারপর সবাই খেলে ওটাই দেখে কিন্তু আজকে গরমে তার খেলতে মন চাইছে তো যাক গিয়ে সে খেলছে আর আমিও ওয়েট করছিলাম ফুডের জন্য মোটামুটি আজকে ফুডটা আসতে একটু লেট হয়েছে কারণ মোটামুটি ভালো ভিড় ছিল এই গরমে দিয়েও মানুষের আসতে ভালো লাগে মানে যেমন আমাদের ভালো লাগে তেমন ওদেরও ভালো লাগে আসলে কারো দোষ দিয়ে লাভ নেই তারপরে এই তো আমরা ওখানে খেলাম নর্মালি আমি হারফিতে গেলে কিডস মিল নেই সামার জন্য কিডি মিল যেটা আর আমার জন্য আমি একটা বার্গার নেই দেন একটা শেক নেই যদিও শেকটা সামাই নিয়েছে আর সামার ড্রিঙ্কসটা আমি খেয়েছি তো এরপরে ওখানে অ্যাজ ইউজুয়াল একই জিনিস খাই আমরা তারপরে চলে আসলাম একটু অ্যাস্ট্রোয়নে ওখানে আমার একটু সামার জন্য শপিং করতে হতো ক্লাস পার্টি সো ওখানে ওর জন্য কয়েকটা টি শার্ট নিলাম কয়টা না দুইটা টি শার্ট নিলাম তারপরে এই তো এখান থেকে বের হয়ে গেলাম মানে খুবই ছোটো একটা ব্লগ আর কি তারপর বাসায় এসে এই তো টি শার্টগুলো আমি কিনেছি ওগুলো দেখিয়ে দিচ্ছি আমার ব্লগ আসলে এতটুকু অবধি আমি ভেবেছিলাম কন্টিনিউ করবো কিন্তু এরপরে আমি এত টায়ার্ড ছিলাম যে আমার ব্লগের কথাও ভুলে গিয়েছি সো আমি আমার ব্লগটা আসলে এখানেই শেষ করব তো সামার জন্য এই দুইটা টি শার্ট নিয়েছি চেঞ্জ মেকার অ্যান্ড ইউনিকর্ন ওয়ান তো দুইটাই খুব সুন্দর ছিল যাকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি নেক্সট সুন ব্লগ আপলোড করবো টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ